হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, দেখো কোন ভিটামিনে কোবাল্ট ধাতু পাওয়া যায়? রাইট অ্যান্সার কী হবে? কোন ভিটামিনে কোবাল্ট ধাতু পাওয়া যায়? ভিটামিন বি12-এ। ভিটামিন বি12-এ কোবাল্ট ধাতু পাওয়া যায়। এর পাশাপাশি জেনে রেখো, ভিটামিন শব্দটির নামকরণ কে করেছিলেন? ভিটামিন শব্দটির নামকরণ করেছিলেন সি ফাঙ্ক। কত সালে? 1912। নেক্সট প্রশ্ন, লাইফ ডিভাইন এর লেখক কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ ঘোষ। মহাত্মা গান্ধী লিখেছেন কি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, মহাত্মা গান্ধী লিখেছেন। এছাড়াও আনহ্যাপি ইন্ডিয়া কে লিখেছেন জেনে রেখো, আনহ্যাপি আনহ্যাপি ইন্ডিয়া কে লিখেছেন? লালা লাজপত রায় জেনে রেখো। পরের প্রশ্ন, একজন সুস্থ মানুষের কিডনির ওজন কত? সঠিক অ্যান্সার কী হবে? একজন সুস্থ মানুষের কিডনির ওজন 150 গ্রাম। এর পাশাপাশি জেনে রেখো, মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন 1350 গ্রাম। 1350 গ্রাম। এবং মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি? সেরিব্রাম। পরের প্রশ্ন, কোন রাজ্যটি ইংরেজদের গোলাম ছিল না? এমন কোন রাজ্য যেটি ইংরেজদের গোলাম ছিল না? সঠিক অ্যান্সার কী হবে? গোয়া। গোয়ার রাজধানী কি? পানাজি, গোয়ার রাজধানী। হাওয়া মহল কে নির্মাণ করেছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? হাওয়া মহল নির্মাণ করেছিলেন মহারাজা সওয়াই প্রতাপ সিং। কত সালে? 1799 সালে। এর ইংরেজি অনুবাদ কি? ইংরেজি অনুবাদ জেনে রেখো, প্যালেস অফ উইন্ডস। নকশা কে এঁকেছেন? নকশা এঁকেছেন জেনে রেখো, লালচাঁদ ওস্তাদ নকশা এঁকেছেন। হাওয়া মহল রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত, জয়পুরে। পরের প্রশ্ন, বক্সার যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছে প্রতি বছর কত টাকা নিত? সঠিক অ্যান্সার কী হবে? মুঘল সম্রাটের কাছে প্রতি বছর কত টাকা নিত? 26 লাখ। বক্সার যুদ্ধ কবে হয়েছিল? 22শে অক্টোবর 1764 সালে। বক্সার যুদ্ধের পর এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল জেনে রেখো, এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল, প্রথম সন্ধি সেটি কত সালে হয়েছিল? 12ই আগস্ট 1765-তে ইংরেজ ও মুঘল সম্রাটের মধ্যে হয়েছিল এই সন্ধি। এই সন্ধিতে মুঘল সম্রাট প্রতি বছর 26 লাখ টাকা দিতে সম্মত হয়েছিল জেনে রেখো। পরের প্রশ্ন, কোন জীব কোনো দিন জলপান করেনি? সঠিক অ্যান্সার কী হবে? এমন কোন জীব জীবনে একবারও জলপান করেনি বা জলপান করে না? সঠিক অ্যান্সার কী হবে? ক্যাঙ্গারুয়াট, এটি ইউএসএর জীব জেনে রেখো। পরের প্রশ্ন, সর্বোচ্চ আদালতের ব্যবস্থা ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সর্বোচ্চ আদালতের ব্যবস্থা ভারতীয় সংবিধানে আছে সেটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
সঠিক অ্যান্সার কী হবে? ইউএসএ। প্রথম লিখিত সংবিধান কোন দেশের? ইউএসএর। প্রথম লিখিত সংবিধান জেনে রেখো, প্রথম লিখিত সংবিধান, সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। লিখিত সংবিধান নেই ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরবের। পরের প্রশ্ন, মানব শরীরে ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার কী হবে? অগ্নাশয়ে। অগ্নাশয়কে আমরা কী বলি? পেনক্রিয়াস বলি। অগ্নাশয়কে বলা হয় পেনক্রিয়াস। ভারতে সংবিধান সংশোধনের অধিকার কাকে দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? ভারতে সংবিধান সংশোধনের অধিকার দেওয়া হয়েছে কাকে? সংসদকে। ভারতের সংবিধানে প্রথমবার সংশোধন কবে হয়েছিল? 1951। সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা, জেনে রেখো। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া 368 অনুচ্ছেদে বর্ণিত আছে। পরের প্রশ্ন, কোন আন্দোলনের সময় সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? বারদলি সত্যাগ্রহ। কবে হয়েছিল? 1988 হয়েছিল। কোথায়? গুজরাটে। এ এক প্রমুখ কৃষক আন্দোলন ছিল, জেনে রেখো, কৃষক আন্দোলন, কৃষক আন্দোলন। এবং নেতৃত্ব কে করেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। কোন পশু শব্দ করতে পারে না? সঠিক অ্যান্সার কী হবে? শব্দ করতে পারে না কোন পশু? জিরাফ। নেক্সট প্রশ্ন, সর্ববৃহৎ সামুদ্রিক পাখি কী? সর্ববৃহৎ সামুদ্রিক পাখি, অ্যালবাট্রোস। নেক্সট প্রশ্ন, কোন প্রাণী বেশি দিন বাঁচে? সবচেয়ে বেশি দিন বাঁচে কোন প্রাণী? সঠিক অ্যান্সার হবে কচ্ছপ। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার বারভুঁইয়াদের দমন করেন? বাংলার বারভুঁইয়াদের দমন করেন কোন মুঘল সম্রাট? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে ইংরেজ পর্যটক, জেনে রেখো, স্যার টমাস রো ভারতে আসেন। জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরুকে হত্যা করেন। কাকে হত্যা করেন? পঞ্চম শিখ গুরু, পঞ্চম শিখ গুরুকে হত্যা করেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পূর্ব নাম কী ছিল? সেলিম। নেক্সট প্রশ্ন, ভারতে তামাক উৎপাদন কোথায় সবচেয়ে বেশি হয়? সঠিক অ্যান্সার কী হবে? তামাক উৎপাদন সবচেয়ে কোথায় বেশি হয়? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে 2014 সালে পৃথক হয়। ভাষার আধারে গঠিত রাজ্য এটি। এছাড়াও জেনে রেখো, অসমের চা বিখ্যাত। গুজরাট কার্পাস উৎপাদন হয়, গুজরাটে কার্পাস উৎপাদন হয়। পরের প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? ইলতুতমিশ। ইলতুতমিশের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন, ইলতুতমিশ। এছাড়াও জেনে রেখো, কোন সুলতান রাজদরবারে হাসি তামাশা নিষিদ্ধ করেন? তো জেনে রেখো, গিয়াসউদ্দিন বলবন। রাজদরবারে হাসি তামাশা নিষিদ্ধ করেন, নিষিদ্ধ। এছাড়াও জেনে রেখো, যদি বলা হয় কোন সুলতান সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেছিলেন? তো আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন,
ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম কি? সঠিক অ্যান্সার হবে অবনী চতুর্বেদী। এছাড়াও জেনে রেখো, দেশের প্রথম মহিলা পাইলট হিসাবে রাফাল কে উড়িয়েছেন? বারাণসীর শিবাঙ্গি সিং। তিনি কোথাকার? বারাণসী। পরের প্রশ্ন, নিম্নলিখিত কাকে গান্ধীজি নিজের রাজনৈতিক গুরু মানতেন? সঠিক অ্যান্সার কী হবে? নিজের রাজনৈতিক গুরু মানতেন গোপালকৃষ্ণ গোখলেকে। পরের প্রশ্ন, আঙ্কোরভাট মন্দির কে নির্মাণ করেন? সঠিক অ্যান্সার কী হবে? আঙ্কোরভাট মন্দির নির্মাণ করেন সূর্য বর্মন। এছাড়াও জেনে রেখো, উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে? ইলতুতমিশ। পরের প্রশ্ন, ভারতবর্ষে নাগরিকদের নাগরিকত্ব প্রদানের ক্ষমতা কার আছে? স্বরাষ্ট্রমন্ত্রীর। নেক্সট প্রশ্ন, সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883-তে হয়েছিল, এতে কে সভাপতিত্ব করেন? সঠিক অ্যান্সার হবে রামতনু লাহিড়ী। সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন। কবে হয়েছিল? 1883 সালে। পরের প্রশ্ন, নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? 1946 সালে। নেতৃত্ব কে দিয়েছিলেন? রয়্যাল ইন্ডিয়ান নেভি। জেনে রেখো, কোথায় হয়েছিল? বোম্বাইয়ে হয়েছিল, বোম্বাইয়ে। পরে সমগ্র ভারতে হয়েছিল। পরের প্রশ্ন, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? ওয়াল স্ট্রিট। নিউ ইয়র্কে। যদি বলা হয় হোয়াইট হল, হোয়াইট হল কোথায় অবস্থিত? লন্ডনে। পরের প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। পরের প্রশ্ন, ভারতীয় রেলওয়ের মাস্কট কী? সঠিক অ্যান্সার কী হবে? ভারতীয় রেলওয়ের মাস্কট ভোলু হাতি। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন, ত্যাগ ও ধার্মিক কার্যাবলী কিসে বর্ণিত আছে? সঠিক অ্যান্সার কী হবে? ত্যাগ ও ধার্মিক কার্যাবলী বর্ণিত আছে যজুর্বেদে। পরের প্রশ্ন, নার্কলেপসি কিসের সাথে সম্বন্ধিত এক রোগ? নার্কলেপসি কিসের সাথে সম্বন্ধিত এক রোগ? সঠিক অ্যান্সার হবে অত্যাধিক ঘুম। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম কি ছিল? রাইট অ্যান্সার কী হবে? মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম ছিল জুনা খাঁ। 1320-এ গিয়াসউদ্দিন তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন। জেনে রেখো, তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন তুঘলক। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।